Audio Jungle. আমরা জনতার পুলিশ হতে চাই, ময়মনসিংহের ওসি শাহ কামাল আকন্দ। ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ ওসি শাহ কামাল আকন্দ বলেছেন, আমরা জনতার পুলিশ হতে চাই। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যে পুলিশ তৈরি করতে চেয়েছিলেন, আমরা সেই পুলিশ হতে চাই। আপনারা কোতোয়ালি পুলিশের কাছে কী ধরনের সেবা চান, পুলিশ আপনাদের সেই সেবা দেবে। এজন্য কোতোয়ালি মডেল থানার পুলিশ প্রস্তুত। মাত্র একটা ফোন দেবেন, যখনই প্রয়োজন পড়ে, যত রাতই হোক আমাদের জানান। মাদক, বাল্যবিবাহ, সন্ত্রাস, নারী নির্যাতন, যা তথ্য দিতে চান দেবেন, আমরা আপনাদের সেবায় 24 ঘন্টা নিয়োজিত আছি। একটা কথা স্পষ্ট, পুলিশের কোনো সেবা নিতে কোতোয়ালি মডেল থানায় কোনো টাকা লাগবে না, কেউ কোনো হয়রানির শিকারও হবেন না। যদি কোনো পুলিশ অর্থ লেনদেন বা টাকা চায় আমাকে জানাবেন, আমি কোতোয়ালি মডেল থানার পুলিশকে দুর্নীতিমুক্ত পুলিশ উপহার দিতে চাই। মঙ্গলবার 5 অক্টোবর বিকেলে ময়মনসিংহের কোতোয়ালি মডেল থানা এলাকার চরনীলখিয়া ইউনিয়নের সাহেব কাচারি রাজগঞ্জ বাজারস্থ দেশের শীর্ষ পর্যায়ের অনলাইন নিউজ পোর্টাল সিংহ সভা ও উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে কোতোয়ালি মডেল থানার ওসি শাহ কামাল আকন্দ একথা বলেন। তিনি আরও বলেন, কয়েক বছর আগে পুলিশের সেবা বর্তমান পুলিশের সেবার মধ্যে অনেক পার্থক্য রয়েছে। আমি মনে প্রাণে বিশ্বাস করি কোতোয়ালি মডেল থানা এলাকার সব বিট পুলিশিং কার্যক্রম শতভাগ দুর্নীতিমুক্ত। থানায় জিডি করতে কোনো টাকা লাগে না। আমিনুল ইসলাম মেম্বারের সভাপতিত্বে অনুষ্ঠিত উক্ত বিট পুলিশিং সভায় ওসি শাহ কামাল আকন্দ বলেন, কোনো মাদক বিক্রেতাকে আমি কোতোয়ালি এলাকায় থাকতে দেব না, কোনো সন্ত্রাসী অস্ত্রধারী কোতোয়ালিতে থাকতে পারবেন না। তিনি মাদকের বিরুদ্ধে প্রত্যেককে তার নিজের পরিবার থেকে যুদ্ধ শুরু করার আহ্বান জানিয়েছেন। তিনি বলেছেন, কেউ যদি মাদকের বিরুদ্ধে প্রতিটি পরিবার ও প্রতিটি সমাজ থেকে যুদ্ধ করে সফল হতে পারলেই আমরা মাদকমুক্ত ও অপরাধমুক্ত সমাজ গঠন করতে পারব। এ সময় কোতোয়ালি মডেল থানায় কোনো আইনি সেবার কাজে দালালদের থেকে দূরে থাকার আহ্বান জানিয়ে বলেন, কোতোয়ালি মডেল থানায় কোনো দালালের স্থান নেই। আপনারা থানায় মামলা করতে দালাল নিয়ে নয়, সরাসরি আমার সাথে সাক্ষাৎ করবেন। প্রয়োজনে আমি নিজে নিখুঁত তদন্তের মাধ্যমে মামলা নেব, তাহলে আর কেউ কোনো মিথ্যা মামলায় হয়রানির শিকার হবে না। তিনি আরও বলেন, যে কোনো কাজে থানায় আসবেন, আপনাদের জন্য আমার দরজা সবসময় খোলা। এ সময় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের আলমগীর মনসুর মিন্টু মেমোরিয়াল কলেজের অধ্যাপক মোহাম্মদ হাসান আলী বাবুল। এ সময় উপস্থিত ছিলেন মোহাম্মদ আব্দুল কুদ্দুস মণ্ডল, মোহাম্মদ হযরত আলী সহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠান সঞ্চালনা করেন মোহাম্মদ ওয়েস করুনি কাউসার। পুলিশ লাইনে সর্বপ্রথম আঘাত করেছে, বহু পুলিশ সদস্যকে তারা নির্মমভাবে হত্যা করেছে। আপনারা জানেন, সেই 1975 সালে সেই ঘাতকেরা যখন বঙ্গবন্ধুকে হত্যা করে, প্রথম গুলিবিদ্ধ হয়েছে বাংলাদেশ পুলিশ সদস্য এএসআই সিদ্দিক, তিনি প্রথমে এগিয়ে গিয়েছিলেন। যুদ্ধ অপরাধীদের বিচার তদন্ত করে বাংলাদেশ পুলিশ দায়ীদের বিচার সুনিশ্চিত করেছে। আপনারা দেখেছেন 2014-15 সে আগুন জ্বালাও পোড়াও আগুন সন্ত্রাস বাংলাদেশ পুলিশ দমন করেছে, হেফাজত কাণ্ড বাংলাদেশ পুলিশ মৃত্যু ব্যক্তিকে দাফন করা সব কিছুই বাংলাদেশ পুলিশ করেছে। আমরা সেই পুলিশই কিভাবে করব? একটা থানায় আপনারা দেখেছেন দেশ স্বাধীনের পর এক থানায় একজন ইন্সপেক্টর, দুইজন এসআই, পুরা থানা এলাকা কর্মরত ছিল, এখন সেই দিন নাই। বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা পুলিশের সংখ্যা বৃদ্ধি করেছে, একটা থানায় ওসি ছাড়াও আরও 3 জন ইন্সপেক্টর থাকে এবং অফিসার 30-40 জন অফিসার দেওয়া আছে। আপনার সুখ দুঃখ আপনাদের সাথে সর্বসময় যাতে যোগাযোগ করতে পারে, এই জন্য কিন্তু একজন অফিসার নির্ধারিত করা আছে।
বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিলেন প্রত্যেক ইউনিয়ন হবে একটি থানা। আমরা আশা করি আমাদের পরবর্তী প্রজন্ম এই ইউনিয়নকে যেন থানা হিসেবে দেখে সেই দিকে বাংলাদেশ পুলিশ এগিয়ে যাচ্ছে।